মর্নিং বন্ধুরা, আসসালামু আলাইকুম। নেচার অফ ভিলেজে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরা আল্লাহ পাকের রহমে খুব ভালো আছি। তো বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, আমি একটু ওই দিকে তাকাচ্ছিলাম, আমার শ্বশুর, আর এই দেখো ট্রাক্টর একটা যাচ্ছে, মনে হয় আমাদের বিলে মানে কিছু করবে সেই জন্য আর কি। লামিয়া এই উঠলো, এই যে দেখতে পাচ্ছ এই উঠলো। এখন কটা বাজে? এখন বাজে 6:21। এখন 6:21, ও স্কুলে যায়নি। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে, স্কিপ করে দেখবে না। আর এখানে ট্রাক্টরে যে নেমেছে, এই জমিটা পড়ে আছে কারণ এটা তিল লাগাবে, ওই জন্য। এটা আমার শ্বশুর মশাই দাঁড়িয়ে আছেন, আর ওই মুনিশ মনে হয় ওটা তিলের বীজ, আমি জানি না, কিন্তু আমি বলছি না, কিছু হয়তো দিচ্ছে, তারপরে তিল তিল ছড়াবে, তিলের বীজ নয়। এই যে এইভাবে ছড়াচ্ছে দেখো। আর সূর্যটা দেখো কত সুন্দর লাগছে, আমাকে এখানটা এত ভালো লাগে, তো কি বলবো, দারুণ লাগে। আমি এখন দাঁড়িয়ে আছি আমার ব্যালকনিতে। এদিকে দেখো জমিতে পানি দিচ্ছে। তো চলো বন্ধুরা নিচে যাই, ব্রাশ করবো, চা করবো। মেয়েটা আমার পড়ছে, পিঙ্কি। তুই ওপরে সবাই ওপরে কি করছিস? চলো নিচে, চলো নিচে, চলো দাঁড়াও। মেয়েটা রেখে দিয়ে আসি, এটা রেখে দিয়েছো তো জান, ওইখানে রুমে। তাড়াতাড়ি যাও, মানে রাখো, আমি এসে গুছিয়ে রেখে দেবো। চলো আস্তে আস্তে নামবে, হ্যাঁ। নামো, কাকাচ্ছো কেন? পিঞ্চি বুড়ি, কেমন পরীক্ষা চলবে তোমার? আর একটা, তারপরে ধুম মাচালে। চলো আজ নাচ করবে পিঙ্কি আপা। তো বন্ধুরা আর একটা পরীক্ষা আছে, আজকে অঙ্ক আছে, আর কালকে হচ্ছে ভৌত বিজ্ঞান আছে। ছেলেগুলো যত ছেলে মেয়েরা সব পরীক্ষা দিচ্ছে, যেদিন শেষ হবে সেই দিনটা ওদের মানে কি বলবো, কি আনন্দটাই হবে। তখনও পড়ছে, ও উঠেছে 3টার সময়, উঠেছে ভোর 3টার সময়। চলো ব্রাশ করি, ব্রাশ করে তোমাদের সাথে আবার পরে কথা বলবো, রাখছি। তো বন্ধুরা দেখো, আমি এখানে চা চাপিয়ে দিয়েছি, আজকে দুধ দেয়নি, মানে কালকে দেয়নি আর কি। তো আর এইদিকে হচ্ছে ভাত চাপিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর বন্ধুরা মুরগি মাংসটা ফ্রিজ থেকে বার করিয়ে আর ভিজতে দিয়ে রেখেছি। আর লামিয়াকে ব্রাশ করাবো, গরম জল চাপিয়ে দিয়েছি, যে দেখতেই পাচ্ছ গরম জল হচ্ছে। এই যে ম্যাডাম, কটা বাজলো? চলো এইটা নাও, তাড়াতাড়ি ব্রাশ করো, ঠিক আছে, দিয়ে পড়তে বসবে। আজকে আমি ইচ্ছা করেই ওকে স্কুলে পাঠাইনি।
বন্ধুরা দেখতে পাচ্ছ আমার শাশুড়ি সব কিছু, মানে শশা বিচা, লাউ বিচা, আর কি কি বিচা আছে, মানে ভেন্ডি, তারপরে হচ্ছে আরও কি কি আছে, ঝিঙা আছে, সব কিছু নিয়ে বসেছে। তো দেখো ট্রাক্টরে যে এইভাবে তোমার ই করছে জমিটাকে, তো এইখানে ছড়িয়ে দিবে আর কি। আমার শ্বশুর মশাই আছেন সাদা পাঞ্জাবি পরে, এই যে আসছে। কি সুন্দর লাগছে দেখো দেখতে। আর উনি যে ওই যে জ্যাকেট পরে আছে না, বলছে যে আমাদেরকে ভিডিও করো, বলছে আমাদেরকে ভালো করে ভিডিও করো। বন্ধুরা অনেকক্ষণ বাদে তোমাদের সাথে কথা বলতে আসলাম, আমি জান করলাম। আর আমি মানে কি বলতো, আমাদের যে কাজের মেয়েটা, আমাদের যে কাজের মেয়েটা সে চলে গেছে খুব তাড়াতাড়ি, ওদের ওইখানে জলসা আছে, তো সকালবেলা এসে ঝাড় দিয়ে ও সকালের মানে বাসনগুলো মেজে আর ঘরের ভিতরে ঝাড়ফাট দিয়ে চলে গেছে। তো আমি এবারে ই করছি রান্নাবান্না, এই যে আমার প্রায় শেষ, এটা মুরগি মাংস হচ্ছে, এটা ভাতটা হয়ে এসছে, আর এই বাসনগুলো ধুলাম, ধুয়ে আর এবার হচ্ছে আমরা সবাই লামিয়া যাবে, টিউশনি যাবে, পিঙ্কি যাবে পরীক্ষা দিতে, সবাই একসাথেই বেরাবো। আর গাড়ির তেল নেই, গাড়ির তেলটা নেবো, তোমাদেরকে শেয়ার করব। তাড়াতাড়ি করে রান্না করছি, না হলে পিঙ্কির সাথে বেরাতে পারবো না। তো লামিয়াও চান টান করে একবারে রেডি, চলো দেখাচ্ছি। আর ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচা হয়ে গেছে, ও মেলে দিয়েছিল কাজের মেয়েটা। এই যে কি রে বলো, ভালো করে পেনটা পরো, মুড়ে টুড়ে আছো। চিরুনিটা, চিরুনিটা মানে আপার কাছে আছে, যাও নিয়ে আসো। পিছনটাও ভালো করেই করো। তো এই আর কি বন্ধুরা, ও যেতে বলছে, আমি যাবো না, আমার ভাত হয়ে গেছে, আমাকে নামাতে হবে, তো তোমাদের সাথে আবার পরে কথা বলবো। তো বন্ধুরা আমরা যাচ্ছি পিঙ্কিকে ছাড়তে, ওকে ছেড়ে দিয়ে আর লামিয়াকে যাব, আমার বাপের বাড়ি যাব, টিউশন তো লামিয়ার আছে, ওইখানে যাব। তো দেখো লামিয়া কীভাবে তাকাচ্ছে, আর সারা রাস্তাটায় বক বক করে করে যাচ্ছে। এই দেখো পিঙ্কি বসে আছে, আজকে অঙ্ক পরীক্ষা। বন্ধুরা পিঙ্কিকে ওখানে ছেড়ে দিয়ে তারপরে এখন আমরা গাড়ির তেল নিতে আসলাম, তো তেল নিব, নিয়ে এবার হচ্ছে আমার বাপের বাড়ি যাব, লামিয়া ওখানে টিউশনি পড়ে। বন্ধুরা এটা আমার বাপের বাড়ি, আমি কিছুটা তুলেছি, অন্যদিন তোমাকে পুরো দেখাবো। তো এই সবুজ বাড়িটা আর এই হলুদ বাড়িটা, এই দুটা। তারপর বন্ধুরা বিকালে এই যে আমাদের কাজের মেয়েটা, তো ও এখন মেলা দেখতে যাবে, সেই জন্য ও আনতে এসেছে, মেলা নয় মেলাই বলা হয়ে যাচ্ছে, ওটা জলসা। তো দেখো ও পুরো রেডি হয়ে গেছে, জুতা পরছিল, আমি 100 টাকা দিলাম, বলি কিছু যদি কিনে ওকে কিনে দিবে। আর আগে তো ওটা আমার ফুপো শাশুড়ি দাঁড়িয়ে আছে,
দেখো যাচ্ছে, আমার দিকে তাকায়নি পর্যন্ত। ওকে আনতে আসছিল বাইকে করে। তো বন্ধুরা দেখো চাঁদটা দারুণ লাগছে। আর লামিয়া গিয়েছিল আমাদের এখানে চটিতে, মানে আমাদের গ্রামেই একটু দূরে, তো ওখানে জলসা হচ্ছে, লামিয়া গিয়েছিল। তো চলো লামিয়া কি কি নিয়েছে তোমাদেরকে দেখাবো। চলো ওইখানে চলো, চলো ডাইনিং টেবিলে চলো। আমাদের যে কাজের মেয়েটা ছিল সে নিয়ে গেছিল, তো এই একটু আগে আসলো, ও কিনেছে আইসক্রিম আর পপকর্ন নিয়েছে। এই যে ভিডিও তো এই শুরু করলাম, এদিকে আসো। তোমাকে কেমন লেগেছে বলো জলসা শুনে? তুমি জলসা শুনলে কোথায়, চলে আসলে তো। ভালো লেগেছে? আচ্ছা কালকে আবার মেলা যাব। হ্যাঁ তোমার তো মজাই আর মজা, তাই না? তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করবে। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবে। আর বন্ধুরা এখন রাখছি, আবার কালকে কথা হবে ইনশাল্লাহ। ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে নিয়ে ভালো থাকবে, নিজে ভালো থাকবে। আল্লাহ হাফিজ, টাটা।